নাটোর সদর ও লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অপর দুইজন। জানা যায়, নাটোরের দীঘাপতিয়া ওয়াই মোড় এলাকায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মজনু চৌধুরী নামে একজন নিহত হয়েছেন, এ সময় আহত হয়েছেন আরও দুইজন। নিহত মজনু চৌধুরী শহরের হাজরা নাটোর মহল্লার মৃত খোরশেদ আলম খান চৌধুরী ওরফে হরুম চৌধুরীর ছেলে। আজ রবিবার বেলা 11:30টার দিকে দীঘাপতিয়া উত্তরা ফিলিং স্টেশনের সামনে ওয়াইমুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত দহর উদ্দিন পাবনার দাসুরিয়ার লোকমান হোসেনের ছেলে ও আব্দুল মজিদ নাটোরের সিংরার জয়তুল মুন্সির ছেলে। ঝলমলিয়া হাইওয়ে থানার এসআই আব্দুল মান্নান ও স্থানীয়রা জানায়, নাটোর শহরতলির নাটোর বগুড়া মহাসড়কের দীঘাপতিয়া ওয়াই মোড় এলাকায় একটি বিআরটিসি বাসের সাথে একটি অটোরিকশার সংঘর্ষ হয়। পরে অটোরিকশাটি সিটকে গিয়ে মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক মজনু চৌধুরী, অটোরিকশার যাত্রী দহিরউদ্দিন ও আব্দুল মজিদ আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মজনু চৌধুরীকে মৃত ঘোষণা করেন। পরে আহত অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপরদিকে নাটোরের লালপুরে মাইক্রোবাসের ধাক্কায় আব্দুল হান্নান নামে এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে। নিহত আব্দুল হান্নান উপজেলার তিলকপুর গ্রামের রঞ্জিত মোল্লার ছেলে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসিম আহমেদ। নাটোর সদরের দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন হাইওয়ে থানার এসআই আব্দুল মান্নান। উত্তরা ফিলিং স্টেশনের সামনে একটা বিআরটিসি বাস নাটোর টু বগুড়ার দিকে যাচ্ছে, ইতিমধ্যে দুটা একটা মোটরসাইকেল আরোহী এবং একটা অটোরিক্সা যাওয়ার পথে ওখানে ইউটার্ন করার মাথায় পিছন দিক থেকে তাদেরকে ধাক্কা দেওয়ার ফলে মোটরসাইকেলটা এবং অটোরিক্সাটা দুর্ঘটনাগ্রস্ত হয়ে যায় এবং মোটরসাইকেল আরোহী মারাত্মকভাবে জখম হয়। তখন তারপরে স্থানীয় লোকজন সহ নাটোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী যিনি ছিল উনি বেশি আহত হওয়ার কারণে উনি নিহত ঘোষণা মারা যায়, সদর হাসপাতালে মারা যায়। এবং বাকি দুজন অটো রিক্সা চালক এবং যে যাত্রী ছিল অনেকে রাজশাহী মেডিকেলে রেফার করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন অবস্থায় আছে। আইনি বাস আমাদের বিআরটিসি বাসটা আটক আছে, চালক সুকৌশলে পড়ে গেছে বাসটা দেখে বলে।